ইসলামের তরিকা কত প্রকার ও কি কি এবং আমরা কোন তরিকা চলব। হুজুর আমার মা ও আমার স্ত্রীর মধ্যে প্রায় টুকটাক ঝগড়া হয়, আমার স্ত্রীকে কিছু বললে বলে আমি মরে যাব, এমন অবস্থা আমার করণীয় কি? ভাই এটা একটা জটিল কাজ, মা এবং স্ত্রী দুজনের সামলাইতে হয় স্বামীর, ছেলেদের অনেক কষ্ট আসলে এই জায়গাটাতে। এখানে আপনি মায়ের কাছে যাইয়া বোকা সাজবেন আর বউকের বউর কাছে এসব বোকা সাজবেন, এমন একটা ভাব ধরবেন আপনার বউ মনে করবে লোকটা মাজুর, মাজুর বুঝছেন তো, বেচারা মাজুর, ওই যে প্রতিবন্ধী যেরকম মাজুর থাকে এরকম মাজুর, বেচারা মাথা কোনো কাজ করে না, বেকুব, যাই বলি সে সরি বলে, বউর কাছে নরম থাকবেন, নরম থাকে বলবেন দেখো মা কি সারাজীবন বেঁচে থাকবো, যাই হোক হ্যাঁ বুঝতে পারছি আমি কি করতাম আসলে, উফ উস এসব কাহিনী করবেন, মারে যাইয়া যেন ওইটা জারি দিবেন না, বুঝেন নাই কথা, তখন বউ বলবে তুমি আসলে একটা বেকুব মার, বলে হ্যাঁ এটা ঠিক বলছে, একবারে আমার আসলে মাথা যদি কিছু থাকতো আজকে এই সংসার অশান্তি হইতো না, আমার কারণেই সব অশান্তি, আমি ব্যাক করব, একটু নাটক করবেন আর কি, বুঝতে পারছেন। মহিলাদের কাছে যদি কেউ বেকুব সাইজে যায় তাহলে মোটামুটি মহিলা মনে করে যে আমি জিতে গেছি অর্ধেক, আর টেনশন নাই, বেশিরভাগ জামাইগুলা বউয়ের কাছে এসে পণ্ডিতি জাহির করে, আরে ভাই সব জায়গায় পণ্ডিতি করলে হবে না তো, এখানে বেকুব সাজতে হবে যে হ্যাঁ আসলে কি বলতেছে, ও স্যার ব্যাড সরি, কি করা যায়, আমি নিজে শেষ হয়ে যাচ্ছি, আর মায়ের কাছে যাই বলবা মা কি করবো বলো, আমার প্রতি আমার বদ্ধ দিও না, মা মারটা মারে বুঝাবেন, বোরটা বোরে বুঝাবেন, দুই জায়গায় দুনা খাবেন, দুনা বুঝেন তো, মার কাছে বকা খাবেন বইয়ের কাছেও বকা খাবেন, ইনশাল্লাহ দেখবেন যে মোটামুটি আপনি মাঝখানে থেকে রেফারির মতো ভূমিকা রাখতে পারবেন। আর যদি মার কথা বোর গোষ্ঠী উদ্ধার করতে যান, বোর কথা শুনে মায়ের লোকে বিয়াদবি করতে যান, তাহলে খাসিরা দুনিয়া ওয়ালা আখেরা, দুনিয়া আখেরা দুইটাই যাবে, বউয়ের সাথে বিয়াদবি করে বউ হারাবেন আর মায়ের সাথে বিয়াদবি করে জান্নাত হবে, কথা কি বুঝাতে পারছি? খুব সচেতনতার সাথে কাজ নিতে হয়, স্ত্রীকে বুঝাতে হয় দেখো মা সারা জীবন বেঁচে থাকবে না, তুমি এক সময় শাশুড়ি হবে, যদি দেখেন বেশি ওয়াজ টাজ করলে গায়ের দিকে চড়ে বলে না না ঠিকই তুমি ঠিকই বলছো, ও কি করা আমি আসলে পারি না কিছু, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ইসলামের তরিকা কত প্রকার ও কি কি এবং আমরা কোন তরিকা চলব? বাবা ভাই ইসলামের তরিকা হলো একটা, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, এর বাইরে আরো শত শত তরিকা নাই এবং এ বিষয়ে লম্বা আলোচনা করা দরকার, এখন করতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা দাগ দিয়েছেন সাহাবীদেরকে, একটা দাগ দিয়া এর ডাইনে বামে আর কতগুলো দাগ দিয়েছেন, তিনি বললেন এটা হলো হেদায়েতের পথে, সোজা পথে কেউ থাকলে সোজা জান্নাতে চলে যাবে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ, আর ডানে বামে যে সমস্ত পথ আছে বিভিন্ন রকমের এই পথগুলোতে গেলে মানুষ জাহান্নামে যাওয়া বিভ্রান্ত হবে, আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করুন।